আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, অনুকরণ না অনুসরণ, কোনটা করবেন? কারোর সাফল্যটাকে আপনি অনুকরণ করবেন না অনুসরণ করবেন? তা এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখলেন পাশের বাড়ির ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে বিশাল মাপে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার মানে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতেই হবে এরকম কোনো মানে নেই, তাকে ইঞ্জিনিয়ারই হতে হবে এর কোনো মানে নেই, তাকে সেই ইঞ্জিনিয়ারিং পথেই এগোতে হবে এটার কোনো মানে নেই। আমার মনে হয় তার থেকে তাকে অনুসরণ করুক, সে কোন পথে গিয়েছে, কীভাবে পড়াশুনো করেছে, কীভাবে তার কৌশলগুলো সব ঠিক করে জানুন, কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে, কীরকম কীভাবে স্টাডি করতো, সাফল্য আসবে। প্রতিটা কাজের মধ্যে দেখুন নিজস্বতা দরকার, সেই নিজস্বতা যদি না থাকে সে কিন্তু স্ম্যাশড হয়ে যাবে। প্রকৃতিই তাকে, প্রকৃতির বিচার, অস্তিত্বের জন্য সংগ্রাম চলছে সেখানে, তাকে কিন্তু ধূলিসাৎ করেছে। যেমন আপনাদেরকে বলি আমার এক বন্ধুর জীবনের গল্প। আমার এক বন্ধু আছে, সে একটি ব্যবসা করে, তো তারই আর এক বন্ধু সে তাকে দেখে সঙ্গে সঙ্গে অনুকরণ করে একই ব্যবসা করতে শুরু করলো। কম্পিটিশনের মার্কেট অবশেষে সে টিকতে পারল না। কেন পারল না? তার মধ্যে নিজস্বতা ছিল না, শুধু অনুকরণ ছিল। নিজস্বতা চাই যে কোনো কাজে, নিজস্বতা না থাকলে হবে না, ওই পরীক্ষায় কপি করার মতো ব্যাপারটা হবে, কপিই হবে, কিন্তু তার মধ্যে নিজস্বতা না থাকলে কিন্তু কিছুই হবে না, ওই অ্যাভারেজ মার্কস আসবে। আজকে আমাদের দর্শক বন্ধুরা এটা জানতে চেয়েছেন, জীবনে আমাদের সবসময় অনুকরণ করার দরকার, কিন্তু কাউকে অনুকরণ করে নিয়ে তার পথটাকে ধরা দরকার, অনুসরণটা দরকার, শুধুমাত্র কপি করে কিছু হয় না। একটা গল্প বলি, আমাদের এই স্বস্তি বার্তা দীর্ঘদিন ধরে আপনারা এই স্বস্তি বার্তার সঙ্গে আছেন, কয়েক বছর ধরে স্বস্তি বার্তা চলছে, এবং আপনারা জানেন স্বস্তি বার্তার সাবস্ক্রাইবার সংখ্যা আজকে 2 লক্ষের কাছে। এত মানুষের ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি বা পাচ্ছি, প্রতিদিন আপনারা কমেন্ট করেন, নানা প্রশ্ন করেন, আপনাদের কথাটা নিয়েই স্বস্তি বার্তা চলে। তো তার উপর দাঁড়িয়ে আজকে কিছু মানুষ দেখুন, আজকে এত সহস্র ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন নামে আছে। আজকে সকালবেলা একটা নতুন জিনিস নজরে পড়লো, আমাদের টেকনিক্যাল টিম যারা রয়েছেন স্বস্তি বার্তার, দেখলেন নতুন করে স্বস্তি বার্তার নামে কেউ বা কারা একটা চ্যানেল তৈরি করেছে, নতুন করে কেউ বা কারা নতুন একটা চ্যানেল স্বস্তি বার্তার নামে তৈরি করেছে। সেখানে 2-1টি ভিডিও দেওয়া হয়েছে এবং বিষয়গুলিও স্বস্তি বার্তার অনুকরণে। তো এই যে দেখুন, অনুকরণ না, আমরা বলি অনুসরণ করতে। কপি করার দরকার কি ছিল? নতুন করে বিষয় ভালো হলে অবশ্যই সে প্রশংসার যোগ্য, এবং উপস্থাপনা ভালো দেখলাম, খুব ভালো, অভিনন্দন রইল, কিন্তু অনুকরণ নয়, অনুসরণ হোক এটুকু বলবো। আমাদের টেকনিক্যাল টিম ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই আলোচনা করছেন কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, আমাদের কপিরাইট আছে, সেই কপিরাইট অ্যাক্টের উপরে গিয়ে তারা কি এইভাবে কীভাবে তারা এগুলো করতে পারে, এমনকি যে লোগোটা ব্যবহার করছেন সেখানেও স্বস্তি বার্তার উল্লেখ রয়েছে। তো চেষ্টা করা হচ্ছে সমস্তটা কীভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তো যাই হোক, আমাদের সেটা লক্ষ্য নয়, দ্বন্দ্ব লক্ষ্য নয়, কিন্তু আইনগত ব্যবস্থাটা নেওয়া উচিত, সেটা টেকনিক্যাল টিম যারা দেখেন এগুলো তারা অবশ্যই দেখছেন, দেখবেন। কিন্তু আজকে আলোচনাটা এই বিষয়ের উপরে যে অনুকরণ নয়, অনুসরণটা ঠিক করে করুন, চলার পথটা ঠিক করে ধরুন। ওই জন্য বিভিন্ন মনীষীরা তারা যে পথগুলো দেখিয়েছেন তাদের অনুকরণ করাটা ঠিক হবে না, অনুসরণটা ঠিক হবে, একদম ঠিক হবে, এটাই আমাদের লক্ষ্য। ওই জন্য আমাদেরকে সেই পথটা ধরেই চলতে হবে। আজকে আমরা এখানে শেষ করবো, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।